সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টপিকের উপর ক্লাস করব, সেটা হচ্ছে ব্লগ পোস্টিং বা ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে করবেন, একটু যেটা আমরা আজকে ক্লাসের ভিতর দেখাব। আমরা অনেকে আছি যারা আমরা গুগলে সার্চ করি যে ওয়েব 2.0, ওয়েব ধরেন আমি লিখি ওয়েব 2.0 ব্যাকলিং সাইট লিস্ট, ব্যাকলিং সাইট লিড 2012, 2020, 2017, এরকম করে কিন্তু আমরা অনেকেই সার্চ করি কিন্তু আমরা একজ্যাক্টলি যে আমরা অ্যাকুরেট যে ব্লগ পোস্টিংয়ের সাইটগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুঁজে পাই না। না পাওয়ার কারণ হচ্ছে এখানে অনেক কোম্পানি আছে যারা এই সাইটগুলোতে সাথে তারা নিজস্বভাবে এই সাইটগুলো ঢুকিয়ে দেয় এখানে এর ভিতরে, যার মাধ্যমে তাদের একটা ট্রাফিক যায়। বিনিময়ে তারা যে এই ওয়েবসাইটটা বানাইছে, ধরেন এই যে ওয়েবসাইটের ভিতরে বলতেছে এখানে ওয়েব 2.0 সাবমিশন সাইটের টোটাল কত 150টা সাইট আছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখবেন যে 100টার ভিতরে 150টার ভিতরে আপনি কমসে কম এখানে 20টা থেকে 30টা সাইটের লিস্ট পাবেন যেটা অ্যাকুরেট সাইট, যেমন ওয়েব 2.0 সাইট। কিন্তু বাকি ম্যাক্সিমামগুলোই আদার্স, যেমন ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক, কমেন্টিং সাইট, এগুলো সাইটগুলো এখানে ইনক্লুড করা আছে। এটা কেন করছে, কারণ হচ্ছে তারা এখান থেকে তাদের থেকে একটা প্রফিট নিতেছে যে আমি তোমাকে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিব, তুমি আমার একটা সাইট এখানে একটা লিস্ট করে দাও। লিস্ট করে দিলে কী হবে, এখান থেকে কিন্তু ট্রাফিক তার ওয়েবসাইটে ঢুকবে, মানে যাইবো আর কি, গেলে সেখান থেকে তার ইনকাম আছে, ঠিক আছে। এইভাবে মূলত এইখান থেকে আমাদের ট্রাফিকগুলো নেওয়া হয়। আর ওয়েব 2.0 ব্যাকলিং অথবা ব্লগ পোস্টিংয়ের কাজ কিন্তু ফাইবার মার্কেট প্লেসে খুবই অত্যন্ত, মানে কি বলবো আর, খুবই বেশি, আর এটার ডিমান্ডও অনেক বেশি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এনকম মোডে যায়া fiverr.com দেখাবো যে ব্লগ পোস্টিংয়ের সার্ভিসগুলো কাজ কীরকম আছে। তো আমি fiverr.com আসলাম, এখানে লিখে হচ্ছে ব্লগ পোস্টিং। ওকে, ব্লগ পোস্টিং লিখে আমি এবার সার্চ করব। দেখি এখানে সার্ভিস কত আছে। দেখেন ব্লগ পোস্টিংয়ের সার্ভিস এখানে প্রায় 24,000 সার্ভিস কিন্তু দিতেছে, আর এই ক্যাটাগরিটা ফাইবার লাভ রেট, মানে লাভ মানে পছন্দ করছে আর কি। তো এখানে দেখেন 24,000 মানুষ কিন্তু এই সার্ভিসটা দিতেছে, আর তাদের সার্ভিসগুলোর প্রাইসগুলো দেখেন এখানে একটা $20, $30, $95, $100, এবং এখানে দেখেন 55, 65, 45, 55, এরকম কিন্তু এখানে অনেক, দেখছেন অনেক ডিমান্ড। এখানে কী লিখবো, আই উইল রাইট এ হাই কোয়ালিটি ব্লগ পোস্ট, ব্লগ পোস্টিং লিখবে, এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্টিং ওয়েবসাইট। ওকে, এখানে তারা ম্যাক্সিমামগুলোই, এখানে কিছু অন্য ক্যাটাগরির গিকও আসবে কিন্তু এখানে ম্যাক্সিমাম বেশি, মানে 90% পোস্টই হচ্ছে, মানে সার্ভিসগুলোই হচ্ছে ব্লগ পোস্টিংয়ের সার্ভিস। এখানে তারা ডিমান্ডেবল, এই কাজটা খুবই ডিমান্ডেবল, এই কাজের চাহিদা খুব মার্কেট প্লেসে প্রচুর আছে। আপনি যদি একটা গিগ তৈরি করতে পারেন প্রপারলিভাবে, তাহলে কিন্তু এখান থেকে ইজিভাবে আপনি মাসে একটা করে প্রজেক্ট পাবেন, 100% শিওর থাকেন একটা করে প্রজেক্ট পাবেনই যদি আপনার গিগটা ই করতে পারেন। আর যদি আপনি একটাবার যদি আপনার গিগটা প্রথম পৃষ্ঠায় চলে আসে তাহলে তো কথাই নেই, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। প্রথম অবস্থায় নতুনদের জন্য আমি সাজেস্ট করবো এসইওর এই পার্টগুলো নিয়ে কাজ করা, তাহলে খুব অল্প সময়ে কিন্তু আপনারা সাকসেস হতে পারেন। তো এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ওয়েব 2.0, ওয়েব 2.0 ব্যাকলিং, ঠিক আছে। এটারে ওয়েব 2.0 ব্যাকলিংও বলে থাকে অনেকে। এই সার্ভিসটাও একই সার্ভিস কিন্তু দুইভাবে, অনেকজনে ব্লগ পোস্টিং দেয়, অনেকজনে আছে হচ্ছে এটা লেখে, এক একজনের এক একটা ভাষায় এরকম সার্ভিস দিয়েছে। এই সার্ভিসগুলো কিন্তু খুবই, আপনি জাস্ট ব্লগ পোস্টিং লিখে সার্চ করলে বেটার হবে, এই ওই ক্যাটাগরিটার সার্ভিসটা ডিমান্ডেবল, ঠিক আছে। ব্লগ পোস্টিং এটা মূলত গুগল টপ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়, আর এটা আর্টিকেল যদি আপনার লেখা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো এই সার্ভিসটা আপনি কিন্তু দিতে পারেন। আমি যদি একটা গিগ যদি আমি এই যে ধরেন রাইট লিখতেছে, ওকে এটা না, ব্লগ পোস্টিংয়ের একটা সার্ভিস দেখাই আপনাদের, আই উইল
ব্লগ আর্টিকেল, এখানে অনেকে আছে যারা আর্টিকেল লিখতেছে, এটা ব্লগ পোস্টিং এর ক্যাটাগরিতে চলে আসছে তাদের গিগগুলো। রাইট আর্টিকেল, আর্টিকেল এটা না, আমাদের দরকার হচ্ছে ব্লগ পোস্টিং। ওকে দেখি ফাইবার, ওকে গিগটা অনেক সুন্দর যদিও ব্লগ পোস্ট, রাইট, ওকে ওকে জেনারেল ব্লগ পোস্টিং, ওকে এই সার্ভিসটা আমি যদি দেখি, দেখি এটা হচ্ছে ব্লগ পোস্টিংয়ের সার্ভিস। এখানে তিনি আসছে কত সালে, তিনি আসছে 2017 সালে, টোটাল প্রজেক্ট কমপ্লিট করছে প্রায় 1583টা রিভিউ পাইছে 2017 দিকে আসছে। এরকম অনেকে আছে যারা খুব রিসেন্টলি আসছে, এই একজন দেখি ব্লগ পোস্টিং ইউএসএ, ওকে এটা আমাদের লাগবে না, ব্লগ পোস্ট এই যে একজন, আমি যদি এটা দেখি, এখানে দেখেন তিনটা অর্ডার চলতেছে। তিনি আসছে কত সালে, তিনি আসছে 2021 সালে, 2021-এর মেতে আইসা পাকিস্তানি তিনি কাজ করছে 493টা শুধু রিভিউ পাইছে। এখানে কিন্তু তিনি আরও অনেক বেশি পরিমাণে কাজ মানে করছে আর কি, কিন্তু তিনি রিভিউ পাইছে এতগুলো। তিনি দেখেন কয়েক তার কেরিয়ার কত অল্প সময়ের ভিতরে তার কেরিয়ার এখান থেকে কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলছে। এখানে তিনি কাজ করছে গেস্ট পোস্টিং, হাই কোয়ালিটি গেস্ট পোস্টিং, ওকে হাই কোয়ালিটি ডিএপিএ, ওকে এটাও গেস্ট পোস্টিং, এটাও গেস্ট পোস্টিং, সবগুলো একই কাজ করে থাকে, ব্লগ পোস্টিংয়ের কাজই করে থাকে, ঠিক আছে ম্যাক্সিমামগুলোই। তো এখানে দেখেন খুব অল্প সময় কিন্তু তার তিনি কিন্তু সাকসেস হয়েছে। আর তার যদি আমরা মোস্ট রিসেন্টলিকে যদি সার্চ করি, তিনি কত ঘন্টা আগে ডেলিভারি দিয়েছে, 7 ঘন্টা 7 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা, দেখেন আজকেই তার কত টাকা ইনকাম হয়েছে বলার বাইরে, একদিন একদিন একদিন, দেখেন কী পরিমাণ প্রজেক্টগুলো কিন্তু তিনি ডান করে ফেলছে। এরকম কিন্তু আপনি করতে পারবেন। তো যাই হোক, আমরা দেখতেই পাইলাম যে এখানে সার্ভিসগুলো খুবই ডিমান্ডেবল, এসইওর যতগুলো সার্ভিসই আছে সবগুলোই আপনি যদি দিয়ে দেন কোনো সমস্যা নেই, আপনি ইজিভাবে এখান থেকে ভালোভাবে একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন। আর এসইওর প্রজেক্টগুলো খুবই ডিমান্ডেবল হয়ে থাকে আর এটা লং টার্ম হয়ে থাকে, কারণ একটা প্রজেক্টে যদি আপনি কাজ করেন মিনিমাম আপনাকে 6 মাসের সময় নিবে, তারা কনফার্ম। আর এগুলো স্যালারি হয় মান্থলি বেসিকে, আপনাকে মিনিমাম যদি স্যালারি দেন 30-40 হাজার টাকা ইজিভাবে স্যালারি পেয়ে যাবেন, যদি আপনি ভালোভাবে বা প্রপারলিভাবে যদি আপনি বায়ারকে কাজগুলো দেখাতে পারেন যে আপনি আসলেই কাজটা পারেন। তো আমরা যে কাজটা করবো এটা আমরা চাইলে নিজেদের জন্য করতে পারি, দেন আমরা ক্লায়েন্টের জন্য এই কাজটা কিন্তু ইজিভাবে করে ফেলতে পারবো। তো আমার একটা ক্লায়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে আমাকে কিছু ব্যাকলিংয়ের করতে বলেছিল, এবং এটা হচ্ছে তার সাইট, এখান থেকে আমাকে বলতেছে তিনি ট্রাফিক ঢুকাইতে তার আর্টিকেল দেওয়া আছে, আমাদের যেটা করতে হবে এখানে আমি কিছু ব্যাকলিং করে ফেলছি অলরেডি, এখন যেটা বলতেছে বায়ার এখান থেকে তার কি একটা ব্লগ পোস্টিং বা গেস্ট পোস্টিংয়ের কাজও করতে হবে। তো এটা ওয়েব 2.0 বলে, ঠিক আছে, আমি এই পোস্টগুলো কীভাবে করা হয় সেটাই আমি দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আমাদের আগের ক্লাসটা যেমন লিঙ্ক বিল্ডিংয়ের বা প্রোফাইল ব্যাকলিংয়ের যে ক্লাসটা আছে, আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল বুকমার্কিং, এই ক্লাসটা আপনারা দেখে নেবেন, তাহলে মানি রোবট নামের যে একটা মানে সফটওয়্যার আছে সে সম্পর্কে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন ওইটা কীভাবে কাজ করে, তাহলে আর আপনাদের এই ম্যানুয়ালি এই কাজগুলো করতে কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় আমাদের ভিডিওটা দেখতে পারেন, খুব অল্প সময় এটা কীভাবে সাইন আপ করতে হয়, এটা এই সফটওয়্যারটার কাজটা কি, এই সফটওয়্যারটার কাজটা হচ্ছে আপনি যে কোনো ব্লগ পোস্টিং সাইটগুলো, যে ব্লগ পোস্টিং সাইটগুলো আছে সেটা আপনাকে জেনুইন ব্লগ সাইটের লিস্টটা পেয়ে যাবেন, দেন এখান থেকে তারা অটোমেটিকলি আপনাকে কি করে দিবে, সাইন আপ করে দিবে, সেটা আপনি শুধু ওই পাসওয়ার্ড এবং ইউজার নামটা দিয়ে আপনি লগ ইন করে ওই সাইটগুলোতে কি পোস্ট করবেন, জাস্ট পোস্ট করবেন। আপনাকে এখানে সময় বাঁচবে হচ্ছে মূলত সাইন আপের সময়টা, সাইন আপ করতে অনেকটা প্যারার কাজ, ঠিক আছে, এই সাইন আপের প্যারার থেকে আপনি রিল্যাক্স হতে পারবেন, মানে আপনি মুক্তি হবেন, আর ইজিভাবে কিন্তু আপনি ম্যানুয়ালি এই কাজটা করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, তো এই মানি রোবটের এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন, দেন কীভাবে সাইন আপ করবেন আমাদের আগের ক্লাসটা দেখবেন, তাহলে আর সমস্যা হবে না। আমি আমাদের যেহেতু অলরেডি এটা ইনস্টল করা আছে, আমি আর এটার ভিতরে দেখাচ্ছি না, আমাদের ইউটিউবে ফ্রিলান্সার রাজু আহমেদের ইউটিউবে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন, ওইখানে আমাদের চ্যানেল দেওয়া আছে, চ্যানেলে ভিডিওটা আপলোড করা আছে। আমি এখান থেকে ডাইরেক্ট আমাদের রোবটে চলে যাব, এটা দিয়ে মূলত আমি সাইন আপের কাজটা করে ফেলবো, যাতে আমাদের এই প্রবলেমটা আর কোনো মানে সাইন আপের মানে প্রবলেমে যেন না পড়ি। আমি চাচ্ছি যে সাইন আপ ছাড়াই আমি এই পোস্টগুলো করবো, কারণ এর আগে আমি এইটা কাজ করে ফেলছি, এটা আমি পজ করে দিই, এটা আমার লাগতেছে না এখন আর। তো আমি চাচ্ছি যে এখন আমি 5.0 এই কাজটা করে ফেলবো,
বা ব্লগ পোস্টিং, ওকে, ব্লগস, ওয়েব 2.0 ব্লগ পোস্টিং, ওকে, এই কাজটা আমি করে ফেলি। এখানে উপরেরটা আমি ক্লিক করব, এখানে আপনার এই আইকনটা চলে আসবে, ঠিক আছে। এখানে কতগুলো লিস্ট আছে, এখানে সব কিছু দেওয়া আছে, দেখেন অনেক লিস্ট, অনেক লিস্ট, ঠিক আছে, অনেক লিস্ট। এই লিস্টগুলোতে অটোমেটিকলি কিন্তু সাইন আপ হয়ে যাবে। এখানে আমি একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম তো সেই জন্য একটু, এখানে কিন্তু অনেক লিস্ট, দেখেন অনেক লিস্ট, এখানে কিন্তু সবগুলো আপনি ব্লগ পোস্টিংয়ের সাইটের লিস্ট। ওকে, আমি আমি কোথায় ক্লিক করব, আমরা এখানে আইসা আমাদের এই মানি রোবটের এই জায়গাতে আইসা আমরা কি করব, ওয়েব 2.0 ব্লকের এখানে আমি ডাবল ক্লিক করব। করার পরে বায়ার যে আপনাকে ডেসক্রিপশনটা দিবে, আমি একদম সিম্পলভাবে বলি, বায়ার একটা আমাকে ওয়েবসাইট দিয়েছে কিন্তু তিনি কোনো প্রোডাক্টের আর কোনো ডেসক্রিপশন দেয় না, অথবা বায়ার আপনাকে একটা পোস্ট দিয়ে দিবে, অথবা একটা টাইটেল, একটা পোস্ট, অথবা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, অথবা কিওয়ার্ড দিয়ে দিতে পারে, সেটা দিলে আপনি কাজটা করে ফেলতে পারবেন। এটা করতে আপনার খুব একটা কিছু লাগবে না, জাস্ট একটা ব্লগ পোস্ট লাগবে, একটা ইউআরএল লাগবে, আর কিওয়ার্ড হলেই এনাফ, আর কিছু লাগবে না। তো আমাকে বায়ার কোনো কিছু না দেওয়া, শুধু বলছে যে আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম, এখানে তুমি আমার ট্রাফিক, আমার ট্রাফিক লাগবে, তুমি আমাকে ট্রাফিকটা দাও। আমি বললাম ঠিক আছে, আমি ট্রাফিক দিচ্ছি, সমস্যা নাই, আপনার তো পোস্ট আছে, তাহলে আমার আর কোনো কিছু প্রয়োজন নাই, আর এখানে যদি ট্রাফিক আসে তার ইনকাম, ঠিক আছে। তো এবার দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। আমার যেটা লাগতো সেটা হচ্ছে কি, আমি যদি আমাদের মানি রোবটে চলে যাই, এখানে লেখা আছে উপরে একটা টাইটেল লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে, আর একটা ট্যাগস লাগবে। তো আমার মোটামুটি টাইটেলও আছে ওইখানে, ট্যাগও আছে। ওকে, আমার টাইটেল হচ্ছে এটা, হাউ টু ক্রিয়েট কেয়ার ফর, ওকে, এটাই আমি কপি করি, আপলাপলা ঝামেলা করার দরকার নাই। ওকে, আমি এটা কপি করি, কপি হচ্ছে না, তার মানে লিঙ্ক ধরে ফেলছে। ওকে, আমি যেটা করবো এখান থেকে পেস্ট করে আমি লিঙ্কটা সারিয়ে নিও, এটা আমি এবার এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে কাট করি, এবার আমি পেস্ট করি। ওকে, এবার হয়েছে, কারণ যদি আপনি সরাসরি ওয়েবসাইট থেকে দেন, যদি কোনো লিঙ্ক থাকে ভিতরে, তাহলে কিন্তু আর ঢুকতে দিবে না, মানে আপনার ওইখানে কাজ করতে পারবেন না। আমি এটা আমি এখান থেকে দিয়ে দিলাম এই ডেসক্রিপশনটা। তো আমার ধরেন এটা হচ্ছে ডেসক্রিপশন। আমি একটা টিপস আপনাদেরকে শেখাবো, একটু পরে, একটু অপেক্ষা করে ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমি এখান থেকে আমি আবার ডেসক্রিপশনটা আমি করি, ডেসক্রিপশনটা চালাই যেতে থাকি, ঠিক আছে। তো ডেসক্রিপশনটা আমি এখান থেকে ফুললি ডেসক্রিপশন যতটুকু আছে সবগুলোই দিয়ে দিব। তো ওকে, আরও আছে আন্ডারস্ট্যান্ড, ওকে, এটাও দিয়ে দিলাম, সমস্যা নাই, এইটুকু হয়ে গেছে। তো ট্যাক্স, ওকে, এটা আমি কপি করে একটা জায়গায় রাখা উচিত। ধরেন আপনার বায়ার একটা কিওয়ার্ড দিছে বা একটা ট্যাগ দিছে, ওই কিওয়ার্ডটা আপনি যেটা করবেন, এটা ধরেন আমার একটা বায়ার একটা ট্যাগ দিছে, এই ট্যাগটা দিয়ে মূলত আমার কি এই একটা পেজের র্যাঙ্ক করাইতে হবে, তাহলে ওই ট্যাগটা আপনাকে এখানে বা জায়গায় জায়গায় পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে একটা সিস্টেম করে নেব, সেটার নাম লিখব মোর, মোর দিয়ে দিলাম। আর এই যে ট্যাগগুলো আমি জায়গায় জায়গায় পেস্ট প্লেসমেন্ট করে দিব, এটা এটা কিছু বিষয় হচ্ছে, এটার এটার মাধ্যমে যেন ক্লিক করে সহজেই আমাদের কাছে লোকজন আসতে পারে আর কি। তো এখানে ধরেন আমার এটা হচ্ছে ব্লক, ব্লক ব্লকের ইউআরএল, মানে এই ইউআরএলটা আমাদেরকে বায়ার দিয়ে দিছে। আমি যেটা করবো এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন ইনসার্ট লিঙ্ক লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখানে পেস্ট করবেন, পেস্ট করে ইনসার্ট ইউআরএল করে দেবেন। এটার কাজটা হচ্ছে অটোমেটিকলি এখানে কিন্তু তারা একটা পোস্ট করে দেবে, এখানে দুইভাবে পোস্ট হবে, আমরা একটা অটোমেটিকলি পোস্ট করব, দেন তারপরে আমরা কি ম্যানুয়ালি যা পেস্ট পেস্ট করব, ঠিক আছে। তাহলে বায়ারের ট্রাফিক খুব দ্রুত বেশি যাবে, ঠিক আছে, এইগুলো বিষয় আপনাদেরকে বুঝতে হবে। তো আমি এটা এনকোড করে ফেললাম, আর এখানে মোরের এখানে এনকোড দিয়ে দিলাম, কারণ হচ্ছে যদি কোনো বায়ার চায়, যদি আরও এই বিষয়ে পড়তে চায়, তাহলে কি মোরে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আমি যাই হোক, আমি এটা করে ফেলছি, এবার আমি একটা ট্যাগ দিই, এইটার নাম হচ্ছে হেলথ, হেলথ, ওখানে দেওয়া হচ্ছে হেলথ কেয়ার নামে আছে, একটা ট্যাগ দিয়ে আমি এবার কী করবো, সেভ করে ফেলবো। আমি এটা সেভ করে ফেললাম, সেভ করার পর এবার আমি যেটা করবো এখান থেকে এই সফটওয়্যারটা, মানে আমাদের এই কাজটা যেন অটোমেটিকলি শুরু হয়, সেজন্য আমি এখান থেকে কি এটা স্টার্ট করে দেবো, এখান থেকে স্টার্ট করে দিলাম। আমার উপরেরটা প্রয়োজন নাই আপাতত, এখানে দেখেন আমার কাজগুলো কিন্তু হচ্ছে, দেখেন রানিং, দেখছেন রানিং হচ্ছে, তার মানে সাইন আপ করা শুরু হয়ে গেছে, তারা সাইন আপ আমাকে করে দিতেছে। আমি একটু যদি এটা দেখতে চাই তাহলে কীভাবে দেখব, তাহলে আপনারা যেটা করবেন এখানে যে এই যে ওয়েব 2.0 ব্লগ পোস্টিংয়ের যে একটা আছে, আপনার সেকশন আছে, তো এখানের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে উপরের দিকে যদি যান আপনি, তাহলে দেখতে পারবেন যে এটা সাইন আপ হচ্ছে কিনা। এখানে দেখেন লেখা আছে স্টার্টিং, দেখেন
এখানে স্টার্টিং এই সাইটগুলোর এটা হচ্ছে পাসওয়ার্ড, এই এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা দেখা ইউজার নেম, তারপর এই সাইটে আছে জিমেল, এই সাইটে ইউআরএল, সব কিছু দেওয়া আছে। আর এখানে হচ্ছে স্টার্টিং, এখানে দেখেন সাকসেসফুল লেখা আছে, তার মানে কি এটা একটা তিনটা অটোমেটিকলি সাইন আপ হয়ে গেছে। কেন, কীভাবে সাইন আপ হলো, তারা এটা করে দিছে। এবার যদি আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে আমি একটা সাইটে ওপেন করি, এই সাইটটাতে আমাদের সাইন আপ করে দিছে। ওকে, তো আমি এখান থেকে আমি কি করব, এই সাইটটাকে ওপেন করি, দেখি আসলেই সাইন আপ হয়েছে কিনা, এটা তো দেখা দরকার। তা তো আমরা এটা সাইন আপ করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ওকে, এটা হচ্ছে মেবি ব্লগ পোস্টিংয়ের একটা সাইট। তো দেখি লগ ইন করি, লগ ইনে ক্লিক করি, এটাতে আমি ফার্স্ট টাইম আজকে আসলাম, তো আমি এর আগে এই পোস্টগুলো করি নাই, এখানে আমি ব্লগ পোস্টিংয়ের পোস্ট আমি এখানে করা হয় নাই, অবশ্য আমি অন্য অন্য কাজগুলো করে ফেলছি। এখান থেকে আমি এই ইউজার নেমটা আমি কপি করলাম, কপি করে আমার এখানে আমার ইউজার নেম যেটা আছে এখানে আমি দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড কোনটা দেওয়া আছে, পাসওয়ার্ড তারা বলে দিছে এটা হচ্ছে পাসওয়ার্ড। দেখি আসলে এটা সাইন আপ করা হয়েছে কিনা, তো কিছু কিছু সাইটে একটু প্রবলেম হতে পারে, তারপরে আমি দেখি হয়েছে কিনা। এখানে বলতেছে যে এটা আমাকে ক্যাপচাটা পূরণ করতে হবে, আমি ক্যাপচাটা পূরণ করে দিলাম, এবার সাইন ইনে ক্লিক করি, ওকে, লগ ইনে ক্লিক করে ফেললাম। তো দেখি আমাদের সাইন আপ হয়েছে কত দূর, লোড নিতেছে তো, লিতেছে, ওকে নিতে থাক, নো প্রবলেম, আশা করি হয়ে গেছে 100%, কারণ তারা কখনোই মিথ্যা কোনো কিছু বলে না, সবসময় সত্যই বলে। এই সাইটটা খুবই, দেখছেন আমার কিন্তু একটা সাইটে অলরেডি রেজিস্টার করে দিছে তারা, আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এই সাইটে পোস্ট করতে হবে, আমার ইউআরএলগুলো তো এখানে পোস্টগুলো দেওয়াই আছে। ওকে, আমি এই পোস্টগুলো কপি করে ফেলি, কপি করলাম, কপি করে আমি যেটা করব এখান থেকে আমি আর্টিকেল একটা পোস্ট করব। ওকে, আর্টিকেল, দেখেন এটা সাইট কিন্তু আর্টিকেল সাইট, সরি ব্লগ পোস্টিং বা ওয়েব 2.0 সাইটের সাইট, তো আমার এখানে একটা পোস্ট করা দরকার, ঠিক আছে। আমি এখানে নিউতে ক্লিক করব, নিউ পোস্ট, আমার প্রথমে কি দরকার, একটা টাইটেল দরকার। তো আমার টাইটেল নেওয়ার জন্য আমার ওয়েবসাইটে চলে যাই, আমি যদি চাই এই ডিসক্রিপশনটা আমি ইউজ করতে পারি আগেরটাই, তো এটা আমি আবার দেখাই আপনাদের দেখানোর জন্য, এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম উপরে, এবং এখানে আমি আপনাদের ডিসক্রিপশনটা, আপনাদের যে ডিসক্রিপশনটা আমি দেখালাম সেই ডিসক্রিপশনটা আমি পেস্ট করে দিয়ে দিব। ওকে, আমি ডিসক্রিপশনটা পেস্ট করি, তারপরে আবার নিচে ডিসক্রিপশন দেওয়া আছে এটাও আমি পেস্ট করি। ওকে, আমার কপি হয় নাই, আই থিঙ্ক কপি হয় নাই, ওকে আমি এটা পেস্ট করে ফেলি। ওকে, তারপরে ধরেন আমার এটাও পেস্ট করা দরকার, আমি এটাও পেস্ট করব, তারপরে ধরেন নিচে এটা দেওয়া আছে এটাও আমি পেস্ট করে ফেলি, পেস্ট করে ফেললাম, তারপরে আমার আরও কিছু দরকার, এখানে আরও অনেক বিশাল বড় ডেসক্রিপশন দেওয়া আছে, তো আমি দেখি যতটুকু পারি কপি করে শুরু করে দিছি, কপি করা শুরু করলাম, তো দেখেন ছবিও চলে আসে, ঠিক আছে, এটা কপি হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, এবার ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে, বাইরে আপনাকে একটা কিওয়ার্ড দিছে, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, তো আমি এই কিওয়ার্ডটা বারবারে প্লেসমেন্ট করবো, ধরেন আমি এই জায়গায় প্লেসমেন্ট করলাম, এর নিচেই প্লেসমেন্ট করি, ওকে, এর নিচে প্লেসমেন্ট করি, এটা আমার প্লেসমেন্ট হয়ে গেছে, আমি চাচ্ছি যে এটা আমি এনকোড করে ফেলবো। এখানে আমি এটা কপি করলাম, ইউআরএলটা এনে আমি এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটার উপরে আমি কি করব, এটা আমি লিঙ্ক আপ করে দেব, যার কারণে এখানে আমার একটা ব্যাক লিঙ্কও হয়ে যাবে, পাশাপাশি এনকোড টেক্সট লিঙ্ক বিল্ডিংও হয়ে যাইতেছে, মানে এনকোড টেক্সট হয়ে যাচ্ছে। এনকোড টেক্সট কিন্তু খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল, তিনবার বলার উদ্দেশ্যই আছে, তার মানে বুঝতে হবে আপনাদেরকে খুবই হেল্পফুল। তো আমি এখান থেকে আমি ইনসার্ট করে দিই, এখান থেকে লিঙ্ক করে দিলাম, লিঙ্কে ক্লিক করি, ক্লিক করে আমি এখান থেকে আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম, ইউআরএল, ওকে, তার মানে কি এটা কিন্তু আমাদের হয়ে গেছে ইউআরএল। ওকে, আমি ইউআরএলটা আবার কপি করতে পারি কিন্তু, ঠিক আছে, কপি করে আমি জায়গা থেকে ইউজ করতে পারি এটা, এটা দিলে কি হবে, এটা আমাদের এই একটা কিওয়ার্ডের মধ্যে যদি আমি এটা প্লেসমেন্ট করি, তাহলে ওই কিওয়ার্ডের যখন মানুষ ক্লিক করবে, ক্লিক করে যখন ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাবে, তখনই কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল বুঝতে পারবে যে আপনি এই কিওয়ার্ডের মাধ্যমে মানুষ আসতেছে, তার মানে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে হবে, ঠিক আছে। বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন, আমি একদম সিম্পলভাবে বলি, এখানে বডি মডি যাই দেওয়া আছে, এখানে আর কিছু লাগবে না, এবার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে কিন্তু ছবিও দিতে পারেন, ওকে, আবার বাইরে থেকে ছবি আনতে পারেন, ইউআরএল দিতে পারেন, ইচ্ছা, আমি ছবি মুভি কিছু দিব না, আমি যেরকম আছে এটাই থাক, এনাফ, একটা ছবি অটোমেটিকলি পেস্ট হয়ে গেছে, আমি এবার যেটা করবো পাবলিশে ক্লিক করলাম, এবার আমি সব কিছু দেখবো যে আসলে হয়েছে কিনা পাবলিশ, সেটাও আমি দেখতে পারবো। আমি এখান থেকে দেখি পাবলিশ করে ফেললাম, কিছুটা সময় লাগতেছে, একটু লোড নিতে একটু সমস্যা, তো পাবলিশ নিতে এত সময় লাগে কেন,
না নিলে বলতে হবে যে নিতাম না, ঠিক আছে? আমি তাহলে কপি করে রাইখে দিই, আবার পরবর্তীতে ঝামেলায় করতে পারি। কপি, ওকে, একটু লোড নিতেছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। ওকে, টপিকে করি আমরা। তো আমার এই সাইটগুলো দরকার নাই। আমাদের বলতেছে আর্টিকেল সাকসেসফুলি পাবলিশ, আমাদের যে আমরা যে পোস্টটা করছি সেটা সাকসেসফুলি পাবলিশ হয়ে গেছে। সেটা দেখতে যাই, আমি আমার প্রোফাইলের উপর ক্লিক করলাম। দেখেন এখানে সুন্দর একটা ব্লক, দেখেন এখানে লেখা আছে ব্লক, দেখছেন এখানে একটা পাবলিশ হয়ে গেছে আমাদের পোস্ট, সুন্দর করে পাবলিশ হয়ে গেছে। এবার আসেন আমি যে কথাগুলো বললাম তার প্রমাণ দেখাই। এই লিঙ্কের ভিতরে যখন আমি ক্লিক করব তখন কিন্তু অটোমেটিকলি আমাদের এই ওয়েবসাইটে কিন্তু চলে আসছে, দেখেন ইন্ডিয়া গ্রিন এখানে কিন্তু চলে আসছে, দেখছেন ইন্ডিয়ান গ্রিন এখানে চলে আসছে। এখন গুগল বুঝবে এই কিওয়ার্ডের মাধ্যমে, যদি কেউ ক্লিক করে আসে এনকোড টেক্সের মাধ্যমে, তাহলে গুগল বুঝতে পারবে যে আপনার এই সাইটটা গুগলের প্রথম পৃষ্ঠায় নেওয়া উচিত, ঠিক আছে? আপনি যদি পর্যাপ্ত পরিমাণে, আমরা যখন আমি যখন 2020-এর দিকে আমি গুগল টপ র্যাঙ্কিংয়ের সার্ভিস দিতাম ফাইবারের ভিতরে, কারণ গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস দিতে কমসে কম 6 মাস সময় লাগে, মিনিমাম একটা রেজাল্ট মানে আশা করা যায়। তো ওই রেজাল্ট পাওয়ার জন্য আমি যেটা করতাম, আমি কিন্তু চাইলে 20-30 দিনের ভিতরেই আমি একটা সাইটকে র্যাঙ্ক করাইতে পারবো। যদি কিছু কিছু বায়ার আছে যারা আসে কিন্তু মানে অর্ডার দিয়েই বলেন আমার সাইটের ডিএপে নাই, মনে করেন কোনো ডিএপে নাই, কোনো এসিএমএসি কোনো কিছু ঠিক নাই, শুধু বলে যে আমার সাইটটাকে র্যাঙ্ক করাই দাও, আমি $50 দিলাম, $50 তো আসলে এসিএর কাজ হয় না, কমসে কম $1,000-এর উপর যেতে হবে, তাহলে কিন্তু আপনার এসিওর কাজ প্রপারলি হবে। তো ওইখানে এসে $50 দেবো বলে তুমি আমার একটা সাইটটা কি এসিও করে ফার্স্ট পেজে নেই, ওকে সমস্যা নাই। আমি যেটা করতাম এনকোড টেক্সটটা প্রচুর করতাম, ইচ্ছারমভাবে এনকোড টেক্সট করতাম, মোটামুটি আমার 1,000-12,000-13,000-এর মতো শুধু এনকোড থাকতো ব্লগ পোস্টিংয়ের জায়গায়। এনকোড করে আমি নিজে নিজেই ক্লিক করে যাইতাম, ঠিক আছে, নিজে নিজেই ক্লিক করতাম, ক্লিক করে যাইতাম, আমার মোটামুটি ওই সাইটটা চলে আসতো খুব অল্প সময়ের ভিতরে, আমাদের ফার্স্ট পেজটায় চলে আসতো। আসার পর তো ওইটা যে আসতো, আসার পরে আবার এটা হচ্ছে আসলে এটা করবেন না কখনো, তাহলে আপনার সাইটটা আর কখনোই আপনি গুগলের ভিতরে আনতে পারবেন না যদি ধরা পড়ে, তো গুগল পান্ডা ফিঙ্গিংয়ের ইয়েতে। তো ওইটা আনার পরে আমায় যেটা করলাম, 15-20 দিন টিকা থাকতো, হ্যাঁ বায়ারও জাইরে ছিল, আমি একটু জেরেম করে কাজটা করে দিতাম, তো 15 দিন টিকা থাকতো, তারপরে ওর সাইটটা আর খুঁজে পাওয়া যেত না, ঠিক আছে? এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? আমি এটা করতাম মাঝে মাঝে, কোনো কোনো বায়ার আছে, আপনি ফাইবারে যখন কাজ করবেন কিছু কিছু অনেক মানে বাজে বায়ার আছে যারা এই কাজগুলো করে, আইসা আমি তো আপনারা যখন বুঝাবেন অনেক বুঝাবেন, লাভ নাই, বলবো যে কাজ ক্যান্সেল করো, হ্যান করবো ত্যান করবে, তখন আপনি বিপদে পড়বেন, তখন ওই সিস্টেম করে কাজগুলো করে দেওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আমি যে পোস্টটা করলাম এটার প্রমাণ নিতে হবে, বাইরকে দিতে হবে। দেখেন একটা সুন্দর একটা আর্টিকেল সাবমিশন হয়ে গেছে, ব্লগ পোস্টিং হয়ে গেছে, ওকে। তো এবার আমি যেটা করব, এখান থেকে আমার এই প্রুফটা নেওয়ার জন্য আমি একটা শিট লাগবে। তো আমি একটা শিট নেই, কারণ হচ্ছে এটা প্রমাণ দেখাতে হবে যে আমি পোস্টটা করছি। আমি তো আপনি আন্দাজিত আর তাকে বললে হবে না যে আমি কাজটা করছি, তিনি তো বিশ্বাসও করবেন না, তার একটা প্রমাণ চাই। তো প্রমাণ চাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আর এই কাজটা শিখে কিন্তু অনায়াসে কিন্তু মাসে 30-40,000 টাকা ইনকাম করা ইজি, একদম ইজি, ঠিক আছে? আপনি যদি ভালোভাবে এসইও এক্সপার্ট হতে পারেন, তো এই কাজটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি, আমরা এটা কিন্তু ম্যানুয়ালি করলাম, আমি কিন্তু সফটওয়্যারটা করলাম দেন ম্যানুয়ালি, কিন্তু এই সাইটটার কিন্তু ডিএপি অনেক বেটার। আমি যদি ডিএপিএ দেখাইতে যাই তাহলে কিন্তু আমার মোজোর সাহায্য নিতে হবে। আমি যদি মোজোতে যাই, মোজ লেখি, মোজ, ওকে, আমি এটা লগ ইন করে ফেলি, আমার অলরেডি এখানে লগ ইন করার অ্যাক্সেস আছে। তো এবার ধরেন আমি এখানে রিপ্লেস করে ফেলি, দেখি এই সাইটের আসলে ডিএপিএ কত আছে, তাই না? ডিএপিএ দেখাতে উচিত আপনাদের, ডিএপি দেখে আগে, দেখেন এখানে ডি আছে 50, পি আছে 42, এটা কিন্তু খুব মোটামুটি খারাপ না, এটা লিঙ্ক বিল্ডিংয়ের জন্য বা এটা এইটুকু এনাফ। তো এখান থেকে আপনি নো ফলো পেতে পারেন অথবা ডু ফলো ব্যাকলিংয়ে পেতে পারেন। আর এই সাইটগুলো কিন্তু আমি রিয়েলভাবে পোস্ট করলাম, ঠিক আছে? এটা কোনো আমার কোনো রিফ্লেক্ট পড়বে না, আমি ম্যানুয়ালি পোস্টটা করলাম, ওকে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি এখান থেকে আমার একটা স্কিল শিট নেব, নিউ থেকে চলে যাবো এক্সেলে, এক্সেল থেকে আমি একটা শিট তৈরি করবো, লেখবো হচ্ছে ব্লগ পোস্টিং অথবা ওয়েব 2.0 পোস্টিং। আপনার মনে যা ইচ্ছা লিখতে পারেন, একটা নাম দিবেন বায়ারকে বোঝানোর জন্য, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ব্লগ
ওকে, আমার লোড নিতেছে তো, আমি লিখতে একটু প্রবলেম। ওকে ওকে ওকে, হয়ে গেছে। এই তো আমাদের ক্লাস শেষের দিকে, আর কয়েক মিনিট কথা বলবো, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। আপনারা জাস্ট কন্টিনিউ করেন। ব্লগ পোস্টিং পোস্টিং, ওকে, ব্লগ পোস্টিং লিখলাম আমি। যেটা করলাম আমি কিন্তু রবটের মাধ্যমে করলাম, কিন্তু এটা ম্যানুয়ালি কাজটা হয়ে গেল। আমি কিন্তু ম্যানুয়ালি পরে করলাম, ঠিক আছে, রবটে করলাম, ম্যানুয়ালি করলাম। আমি রবট দিয়ে কী করলাম, আমার হাতের কাজটা বাড়ায় নিলাম। তো এটা করে দিলাম, আর এখানে ডিএপি দিতে পারেন। আমি এখান থেকে সিরিয়ালটা দিতে এখানে দিব হচ্ছে লং, কয়টা পোস্ট করেছে সেটা দেখাবো। এখানে দিব হচ্ছে ব্লগ পোস্টিংয়ের সাইট লিস্ট অথবা ওয়েব 2.0 সাইট লিস্ট, এরকম কিছু একটা লিখতে পারেন। আমি শুধু সাইট লিস্ট দিয়ে দিলাম, সাইট লিঙ্ক, ওকে। তারপরে দিব হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, স্ক্রিন শট লিঙ্ক, ওকে, স্ক্রিনশট লিঙ্ক। তারপরে দিব হচ্ছে, তারপরে ধরেন লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক অ্যান্ড অথবা প্রোফাইল লিঙ্ক, ওকে। কারণ কখনো কখনো আপনি ওই পোস্টের লাইভ লিঙ্ক পাবেন, কত কত প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবেন। যদি লাইভ লিঙ্ক না পান তাহলে প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলে হয়ে যাবে, বায়ার বুঝতে পারবে আপনার বিষয়টা কি। এখানে আপনি চাইলে ডিএপিএ দিতে পারেন, ডিএ ফিএ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য, অন্য কোনো কিছু না। আমি ডিএপির কালারটা চেঞ্জ করে দিই, একটু ভালো লাগতেছে না আর কি, কালারটা সবুজ, ওকে। এটার কালারটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন হালকা, তিনটা তিন রকম কালার দিয়ে দিই, না দুটা মিলে গেল না, এটা আমি বোল্ড করে দিব। বোল্ড করে দিলাম, এই সেকশনটা একটু বড় করে দিই, 14 করে দিলাম। আর এটা আমি চাচ্ছি যে এটা সবগুলো মেডেলে থাক, অ্যালাইনমেন্টটা আমি মেডেল করে দিব। ওকে, আমাদের অ্যালাইনমেন্টটা মেডেল হয়ে গেছে। আর এটা একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিব, এখান থেকে আইসা আমি সবগুলোর ক্যারেক্টার একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, মানে একটা একটা কালার দিয়ে দিলাম। তাহলে দেখতে আর একটু প্রফেশনাল লাগার কথা, যদি কালারটা ম্যাচিং হচ্ছে না লাল দিয়ে দেখি। ওকে, এটাই এনাফ, এটা সাদা করে দিই টেক্সট কালারটা, দেখি সাদা করলে কীরকম লাগে। ওকে, চলবে, চোখে লাগে, সমস্যা নাই, একটু আর একটু বড় করা উত্তম। ওকে, এটা 18 করে দিলাম, ওকে, এনাফ, চলবে। আমাদের কাজ মোটামুটি অর্ধেক কমপ্লিট। আমি এখানে একটা নাম দিলাম, ওয়ান একটা পোস্ট করছি, একটা এখন আমি কোন সাইটে পোস্ট করছি, আমি সাইটে পোস্ট করছি এটা, এটা হচ্ছে একটা ব্লগ ব্লগ সাইট, ওয়েব 2.0 সাইটের লিস্টের লিঙ্ক। তো আমি এখান থেকে আমার লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ধরেন আমি দ্বিতীয়টা কি আছে, স্ক্রিনশট দিতে চাচ্ছি, আমি যে পোস্ট করছি তার প্রমাণ কি, এখানে একটা পোস্ট করছি, এই যে ধরেন আমি একটা পোস্ট করছি, এখানে একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে স্ক্রিনশটের একটা এক্সট্রেকশন নামায় নেবেন, নাম হচ্ছে লাইট শট। এটা আমি লাইট শট দিয়ে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমি কি করলাম, মার্ক করে দিলাম। ওকে, আমার লিঙ্কটা নেওয়া হয়ে গেল সার্ভার থেকে। তো আমি লিঙ্কটা আমি কোথায় দিব, এখানে আমার স্ক্রিনশটের লিঙ্কের এই জায়গায় দিয়ে দিব। ওকে, লিঙ্কটা আমি দিয়ে দিছি। এবার আমার দরকার হচ্ছে লাইভ লিঙ্ক অ্যান্ড প্রোফাইল লিঙ্ক। আমাদের লাইভ লিঙ্ক অ্যান্ড প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আমাদের এই পোস্টের লিঙ্ক, মানে প্রোফাইল লিঙ্ক। ওকে, তাহলে আমি এটাই আমি প্রোফাইল লিঙ্কের ইউজ করতে পারি এখানে, প্রোফাইল লিঙ্ক। ওকে, ডিএপি কত আছে এই সাইটের, এই সাইটের ডি আছে হচ্ছে 50, মানে ডি আছে 50। ওকে, আমি দিয়ে দিয়ে দিব 15 এবং 42, এটা হচ্ছে পিএ। আমি বাইরেকে সব কিছু দিয়ে দিলাম। এবার এইগুলো পোস্ট সম্পন্ন হয়ে গেলে আপনি যেটা করবেন, এখান থেকে শেয়ার করবেন, শেয়ার করে এখান থেকে অ্যানিয়ন রেজিস্ট্রেক্ট লেখা আছে, রেজিস্ট্রেক্ট, এখান থেকে অ্যানিয়ন উইথ লিখে দিয়ে এখান থেকে ভিউ না করে এডিট করে দিয়ে কপি করে দেবেন এই লিঙ্কটা। নিচে দেখেন কপি লেখা আছে, কপিটা ক্লিক করলে আপনার লিঙ্ক একটা জেনারেট হয়ে গেছে। এই লিঙ্কটা বায়ারকে আপনার ফাইবার ভিতরে ডেলিভারি দিতে হবে। ডেলিভারি দিলে আপনার কাজটা বায়ার দেখার পর আপনার এটা যদি মনে হয় ভালোভাবে কাজটা করছেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে 5-star ফিডব্যাক দেবে 100% শিওর। যদি আমার এই টিক্সটা ফলো করতে পারেন, এটা বোঝার কোনো স্ক্রিপ্ট নেই, আমি ম্যানুয়ালি কাজটা করছি। এইভাবে কাজ করলে আপনার সাইটে কখনোই ইফেক্ট পড়বে না, কোনো সমস্যা হবে না, আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন। এটা হচ্ছে পেড পেড একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা এখন সবাই তো আপডেট হয়ে গেছে, সব কিছুই এখন
সিম্পলি করে, মানুষ সফটওয়্যার দিয়ে করে ফেলে কোনো মানে কিছু সাহায্য নিয়েই, ঠিক আছে, কোনো টুলস বা কোনো সফটওয়্যারের সাহায্য লাগেই, তো এইভাবে করে ফেলতে পারেন। আশা করি কোনো সমস্যা হবে না, আর এই কাজগুলো নির্দ্বিধায় করবেন, বাইরের কোনো ক্ষতি হবে না, বাইরের আসলে লাভ অংশ পাবে, নো প্রবলেম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ক্লাসে, এতটুকু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।